আগামী রবিবার 7ই জুলাই রথযাত্রার দিন পারলে আপনার বাড়ির তুলসী তলায় পুঁতে দিন এটি। আপনার গৃহের সমস্ত বাস্তু দোষ, রোগ, জ্বালা, গৃহ অশান্তি দূর হবে, অর্থ প্রাপ্তির যোগ তৈরি হবে, অর্থ যেখান থেকেই হোক আপনার কাছে আসবে। প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে রথযাত্রা। এই বছর রথযাত্রা পড়েছে বাংলার 22শে আষাঢ় 1431, ইংরাজি 7ই জুলাই 2024 রবিবার দিন। রথযাত্রার এই দিনটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র একটি দিন। যাদের বাড়িতে প্রভু শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ বা আলেখ্য আছে, তাদের গৃহে তো জগন্নাথ দেবের বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে রথযাত্রার দিন। প্রভু শ্রী নারায়ণের বিগ্রহ বা শ্রীকৃষ্ণের কোনো বিগ্রহ থাকলেও রথযাত্রার দিনে বিশেষ পূজা অর্চনা হয়ে থাকে। হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হয় রথযাত্রা। উড়িষ্যার পুরী শহরে বিরাট ধুমধামের সঙ্গে এই উৎসব পালিত হয়। এই দিন দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে মাসি গুণ্ডিচার বাড়ি যান প্রভু শ্রী জগন্নাথ দেব। প্রত্যেক বছর জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুরী শহরে জড়ো হন। হিন্দু ধর্মে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথযাত্রার বিশেষ মাহাত্ম্য আছে। জগন্নাথ অর্থাৎ জগতের নাথ যিনি। জগন্নাথ দেবকে শ্রী বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের আর এক রূপ বলে মনে করা হয়। তাই বন্ধুরা, পূজা অর্চনার সাথে সাথে এই বিশেষ দিনে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ পাওয়ার জন্য এই উপায়টি আপনারা অবশ্যই করতে পারেন। এর ফলে আপনাদের জীবনের যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে এবং এটি করবার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি ঘরে বসেই এটি করতে পারবেন। আপনার বাড়ির তুলসী তলায় রথযাত্রার দিনের এই বিশেষ উপায়টি আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটাতে সক্ষম হতে পারে। তাই আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন, কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়, জয় প্রভু শ্রী জগন্নাথ দেবের জয়, এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। রথযাত্রার আর বেশি দিন বাকি নেই, ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। রথযাত্রার দিনটি একটি অত্যন্ত পবিত্র দিন, তাই এই দিনে বেশি বেলা পর্যন্ত বিছানায় থাকবেন না, খুব তাড়াতাড়ি শয্যা ত্যাগ করবেন এবং সূর্যোদয়ের আগেই ওঠার চেষ্টা করবেন। উঠে আপনার বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার করে নেবেন। যদি আপনি চান আপনার বাড়িতে সমস্ত রকম বাস্তু দোষ দূর হোক, সমস্ত রকম গৃহ অশান্তি দূর হোক, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখুন এবং সকালবেলা প্রাতঃ স্নানের আগে ঘর বাড়ি অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন। রথযাত্রার দিন অনেক পুণ্যার্থী আছেন যারা পবিত্র নদী বা গঙ্গাতে স্নান করে থাকেন। যদি আপনার বাড়ির নিকটে কোনো নদী বা মা গঙ্গা থাকে তাহলে সেখানে স্নান অবশ্যই করবেন। যদি তার সুযোগ না থাকে তাহলে আপনি বাড়িতেই স্নান করতে পারেন। স্নানের জলে সামান্য কালো তিল এবং কর্পূর মিশিয়ে স্নান করবেন। এর ফলে আপনার মনে বা আপনার শরীরে যত নেগেটিভিটি আছে সেগুলি দূর হয় এবং আপনার অরা আরও বেশি স্ট্রং হয়। বন্ধুরা, স্নানের পরে পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে নেবেন এবং বস্ত্রে মস্তকে অবশ্যই গঙ্গার জলে ছিটা দিয়ে নেবেন। বাড়ি ঘরদোর তো তার আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছেন, বাড়ি ঘরদোরের সর্বত্রও গঙ্গার জলের ছিটা আপনি নিয়ে নেবেন। যদি আপনার বাড়িতে প্রভু শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই বিশেষভাবে পূজা অর্চনা করবেন। সাদা ফুল, হলুদ ফুল এবং তুলসী পত্র দিয়ে প্রভু শ্রী জগন্নাথ দেবের পুজো করবেন।
জগন্নাথ দেবের কিছু প্রিয় ভোগ আছে, সেই ভোগগুলি লাগাতে কিন্তু একদমই ভুলবেন না, এবং ভোগে অবশ্যই দেবেন হচ্ছে তুলসী পত্র। যদি বাড়িতে জগন্নাথ দেবের বিগ্রহ না থাকে তাতেও কোনো অসুবিধা নেই, বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানও যদি বিরাজমান থাকেন তাহলে সেখানেও আপনি পুজো করতে পারেন। প্রদীপ ধূপকাঠি ধরিয়ে দেবেন এবং আপনার সাধ্য মতো নৈবেদ্য সাজিয়ে দেবেন এবং সাধ্য মতো হলুদ ফুল দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করবেন নারায়ণ ভগবানকে। সেদিন নারায়ণ ভগবানের সামনে সামান্য আটা এবং চিনি অবশ্যই নিবেদন করবেন। রথযাত্রার দিনে যদি প্রভু শ্রী নারায়ণ এবং মা লক্ষ্মীর পুজো আপনি বাড়িতে করতে চান তাহলে অবশ্যই একটি ঠাকুরের পাত্র নিয়ে নেবেন এবং তার মধ্যে নিয়ে নেবেন সামান্য আটা এবং সমপরিমাণ চিনি। এই আটা এবং চিনিটি নারায়ণ ভগবানের কাছে তুলসী পত্র সহযোগে আপনি নিবেদন করবেন এবং যেভাবে আপনি পুজো করেন সেইভাবেই পুজো করে নেবেন। পুজোর পর আপনি কিছুক্ষণ ঠাকুর ঘর ছেড়ে দেবেন এবং তারপর কিছুক্ষণ পরে এসে যেভাবে আপনি প্রসাদ নেন ঠিক সেইভাবে প্রসাদ দিয়ে নেবেন, কিন্তু সেই আটা এবং চিনিটি কিন্তু আপনি প্রসাদ হিসাবে গ্রহণ করবেন না। সেই আটা এবং চিনিটি আপনি জল দিয়ে ভালো করে মেখে চারটি বল মতো বানাবেন এবং এই চারটি বল নিয়ে আপনি চলে আসবেন আপনার বাড়ির যেটি তুলসী তলা আছে সেখানে। আশা করব আমার প্রত্যেক বন্ধুদের বাড়িতেই একটি সতেজ এবং সবুজ তুলসী গাছ আছে অথবা তুলসী মঞ্চ আছে। আগেকার দিনে প্রত্যেকেই বাড়ির উঠোনে তুলসী মঞ্চ বা তুলসী ভিটা বানাতেন, যেখানে নিত্যদিন স্নান সেরে জল নিবেদন করতেন এবং সন্ধেবেলা প্রদীপ এবং ধূপকাঠি দেখাতেন। বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্ত ভালো, বাড়ির বাস্তু দোষ অনেকাংশেই প্রভাব ফেলে যদি তুলসী গাছ না থাকে, অর্থাৎ তুলসী গাছ দিয়ে যে বাতাস আমাদের বাড়িতে প্রবেশ করে সেটি শুদ্ধ এবং পবিত্র হয়। তুলসী গাছ ঘরের বাস্তু দোষ নষ্ট করে, পরিবারের মধ্যে যদি কোনো নেতিবাচকতা থাকে তাহলে সেটিও দূর করে তুলসী গাছ, কিন্তু সেই তুলসী গাছটি নিত্য পরিচর্যা করতে হবে এবং তুলসী গাছটিকে সদা সর্বদা সতেজ এবং সবুজ রাখতে হবে, এই দায়িত্বটি কিন্তু আমাদের। এরপর আপনি চলে আসবেন আপনার তুলসী মঞ্চের কাছে, বা যদি আপনি ফ্ল্যাটে থাকেন তাহলে ব্যালকনিতে উত্তর পূর্ব দিকে একটি টবে তুলসী গাছ অবশ্যই লাগাবেন। সেখানে চলে আসবেন এবং আপনার হাতে বানানো যে চারটি বল আপনি বানিয়েছেন সেই চারটি বল আপনি তুলসী তলার পুঁতে দেবেন বা তুলসী তলায় নিচে রেখে দেবেন। আপনি দুটির মধ্যে যে কোনো একটি করতে পারেন, আপনি তুলসীর মাটিতে রেখে দিতে পারেন, তুলসী তলার নিচে রাখতে পারেন, তুলসী তলায় পুঁতেও দিতে পারেন। এই কাজটি আপনারা করবেন রথযাত্রার দিন সন্ধেবেলা এবং সন্ধেবেলা এই কাজটি করার পর তুলসী মার সামনে প্রদীপ এবং ধূপকাঠি অবশ্যই প্রজ্বলিত করবেন। প্রদীপ ধূপকাঠি জ্বালানোর সময় বিশেষভাবে খেয়াল রাখবেন যেন তুলসী গাছে কোনোভাবেই প্রদীপের আঁচ না লাগে এবং বন্ধুরা সারা রাত্রি ব্যাপী সেই বলগুলিকে সেখানেই রাখতে দেবেন। পরের দিন সকালবেলা পুনরায় তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং প্রাতঃ স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপরে আপনি সেই আটার যে চারটি বল বানিয়েছেন সেগুলি সংগ্রহ করবেন এবং সেগুলি নিয়ে আপনি চলে যাবেন আপনার বাড়ির ছাদে। ছাদে গিয়ে আপনি সূর্যদেবকে জল অর্ঘ্য অবশ্যই দেবেন এবং তারপর এই চারটি আটার যে গোলা বানিয়েছেন আপনার বাড়ির ছাদের চারদিকে চারটি গোলা রেখে দেবেন, অর্থাৎ পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ দিকে চারদিকে চারটি গোলা রেখে দেবেন। সামান্য পরিমাণে জল অর্পণ করবেন সেখানে এবং আপনার মনস্কামনা জানিয়ে আপনি ছাদ থেকে চলে আসবেন। অনেক বন্ধুরা হয়তো এখানে বলবেন যে আপনাদের বাড়িতে ছাদ নেই, সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের বাড়িতে যদি ছাদে যাওয়ার ব্যবস্থা না থাকে তাহলে আপনার বাড়ির চারদিকে দিতে হবে, অর্থাৎ যেখানে আপনার বাড়ি রয়েছে, বাড়ির উঠোন রয়েছে, সেখানে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ দিক দেখে আপনাকে চারটি যে আটার গোলা আপনি বানিয়েছেন সেটি চারদিকে রেখে দেবেন এবং সেখানে অল্প করে জল অবশ্যই নিবেদন করবেন, আপনার মনস্কামনা দেখা জানাবেন এবং চলে আসবেন। বন্ধুরা, এটি করলে আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে, আপনার গৃহের যদি কোনো বাস্তু দোষ থাকে সেটিও দূর হবে, পরিবার থেকে আপদ বিপদ, রোগ জ্বালা যন্ত্রণা সমস্ত কিছু দূর হবে।
প্রভু শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ যদি আপনার বাড়িতে না থাকে তাহলে রথযাত্রার দিনে অবশ্যই যেখানে রথ আপনি দেখতে পাবেন সেখানে অবশ্যই যাবেন এবং জগন্নাথ দেবের কাছে পুজো অবশ্যই দেবেন, রথের দড়িতে টান অবশ্যই দেবেন। বন্ধুরা, এই কাজগুলি করলে স্বয়ং মোক্ষ লাভ হয় এবং আপনার শরীরের সমস্ত রোগ বিনষ্ট হয়, পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা দূর হয় যদি আপনার পরিবারের প্রত্যেকেই রথের দড়িতে টান দেন। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে কিপ গ্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।